আলাইকুম আমা প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্সফোর্ড কমার্স কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আহমেদ রুবে স্যার আছি তোমাদের হিসাববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করব অনেক গুরুত্বপূর্ণ একটি টাইপ এই টাইপ থেকে প্রতি বছর প্রায় একটি করে নৈভিত্তিক প্রশ্ন আসে এমনকি বোর্ড কোশনের পাশাপাশি যে কোনো বিশ্ববিদ্যালয়েও এই প্রকারের টাইপটা আসে তো এটা কিভাবে তোমরা সমাধান করবা নিয়ম অনুযায়ী আমি সূত্রের সাথে ব্যাখ্যা করে দিব সাথে সাথে এটা এই সূত্র ছাড়াও অন্য একটি পদ্ধতিতে তোমরা কিভাবে পারো সেই শর্ট টেকনিকটাও আমি শিখিয়ে দেবো এই ভিডিওটি তো প্রে আমি প্রথমত কোশ্চেনটি পড়ে শোনাচ্ছি যে আমাদের প্রশ্নে কি চা হচ্ছে কোনো পণ্য বিক্রয় করে বিক্রয় মূল্যের পঁচিশ লাভ করলে করবে মূল্যের উপর লাভের হার নির্ণয় কত হবে শিক্ষে আমরা জানি যে কোনো পণ্যের লাভের হার নির্ণয় করা হয় ক্রয়মুগের উপরে অর্থাৎ ক্রয়মুগের উপরে লাভ যোগ করে বিক্রয়মুগ নির্ধারণ করা হয় আমরা সাধারণত এভাবে মুনাফার হার বা এরকম বিক্রয়মুগ নির্ণয় করি তো এখানে বলা হয়েছে যদি কোনো পণ্য বিক্রয় করে অর্থাৎ যেই টাকায় বিক্রয় করুক না কেন ওই টাকার উপরে যদি পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হারটা কত হবে তো প্রিয় শিক্ষার্থী এটা একটি উল্টো মানে প্রশ্নটা এরকম তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যেভাবে করবা সেটা হচ্ছে এখানে চাওয়া হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভের হার আবারও দেখো কোশ্চেনটা কিভাবে বুঝবা যদি বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে ক্রয় মূল্যের উপর হারটা বের করতে হবে তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো যেটি সেটি হচ্ছে একশো গুণ লাভের হার একশো মাইনাস ওভের হার আমি আবার বলছি একশো গুণ ওভের হার ভাগ একশো মাইনাস রাবের হার অর্থাৎ একশো গুণ লাভের হার লাভের হার আমাদের এখানে দেওয়া আছে বিক্রমী রূপে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ আর একশো মাইনাস রাবের হার আবার একশো মাইনাস এই পঁচিশ তাহলে দেখো একশো গুণ পঁচিশ সমান হয় পঁচিশশো আর একশো মাইনাস পঁচিশ সমান সমান হয় পঁচাত্তর এখন এই পঁচিশশোরে দুই হাজার পাঁচশো টাকারে আমরা পঁচাত্তর দিয়ে ভাগ দিব তখন আমাদের আসবে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট এখানে আরও তে তিন তিন থাকে ওগুলো আমাদের দিতে হবে না শুধুমাত্র তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট এটা দিয়ে হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে তোমার সূত্র অনুযায়ী কিভাবে সমাধান করবা আর যদি তোমরা মনে করো যে এভাবে করতে আমাদের সময় লাগবে তাহলে তোমরা আমার এই পদ্ধতিটা ফলো করতে পারো আর সেক্ষেত্রে তোমাদের অনেক সময় বেঁচে যাবে শুধুমাত্র মনে রাখি হবে বিক্রয় বিক্রয়মুগের উপর মুনাফার হার যেটা দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া হচ্ছে পঁচিশ পার্সেন্ট যদি বিক্রয়মুগের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার কত হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি বিক্রয়মুগের উপরে মুনাফা হার থাকে দশ তাহলে মনে রাখবা বিক্রয়মুগের উপর মুনাফার হার হারের চেয়ে মূল্যের উপর মুনাফার সবসময় বেশি হবে আমি আবার বলছি বিক্রয় মুগের উপর মুনাফার হার ক্রয় মুরগির উপর মুনাফার সবসময় বেশি হবে যদি বিক্রয় বিক্রয়মুগের উপর মুনাফার হয় দশ পার্সেন্ট তবে মুরগির উপরে মুনাফার হবে এগারো দশমিক এগারো পার্সেন্ট আমি আবার বলছি এগারো দশমিক এগারো পার্সেন্ট এরপরে যদি দশের পরে আমরা জানি এরকমই বেশিরভাগ থাকে দশ পনেরো বিশ এরপরে আমি তোমার দেখাচ্ছি যদি বিক্রয় মুগের উপরে থাকে পনেরো পার্সেন্ট তাহলে তোমরা মনে রাখবা পনেরোর থেকে একটু বেশি যেমন এখানে ছিল দশের থেকে একটু বেশি এক বাড়ছিল এগারো আর এখানে পনেরো থেকে একটু বাড়ছে পনেরো থেকে সতেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট আসলে এরকম কখনোই থাকবে না ষোলো সতেরো থাকবে না তোমাদের এরকম গঠির একটু মনে রাখি হবে পনেরো পার্সেন্ট থাকে সতেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট সতেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট আবার বিক্রয়মুগের উপর যদি দেওয়া থাকে বিশ পার্সেন্ট তাহলে ক্রয় মুগের উপরে মুনাফার হবে পঁচিশ পারসেন্ট আমি আবার বলে দিচ্ছি যদি বিক্রয়মীর উপরে থাকে বিশ পার্সেন্ট তাহলে ক্রয়মুগের উপরে হবে পঁচিশ পার্সেন্ট যদি বিক্রয়মীর উপরে থাকে পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রয়মের উপরে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আমি আবার বলছি যেভাবে তোমরা মনে রাখবা বিক্রয়মুগের উপর মুনাফার যেটা থাকবে ক্রয় মূল্যের উপরে মুনাফার সেটার চেয়ে বেশি থাকবে তাহলে বিক্রয়মীর উপরে যদি পঁচিশ থাকে পঁচিশের উপরে কত থাকবে দেখবা তোমরা ওখানে যেটা দেওয়া আছে সেটা চেয়ে তেত্রিশ দশমিক দেওয়া থাকবে তো প্রিয় শিক্ষার্থী এভাবে আমরা মনে রাখতে পারি তাহলে আর আমাদের এই সূত্র প্রয়োগের দরকার হবে না শুধু বিক্রমের উপরে মুনাফার দিয়ে এই দশ থাকে এগারো পনেরো থাকে সতেরো বিশ থাকে পঁচিশ পঁচিশ থাকে তেত্রিশ এটা খুঁজ বা তোমরা খুঁজেই অ্যান্সারটা করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও টুইটারে পরবর্তী ভিডিও টুইটারে আমরা আরেকটি কোশ্চেন সলভ করে দিব আমি আবারও বলছি তোমরা এভাবে আমাদের যদি আমাদের টার্গেট আছে বহু নির্বিচনের উপরে প্রায় পাঁচশো নৈবিত্তিক দিব পাঁচশো নৈবিত্তিকই হচ্ছে আমাদের বহু নির্বিচনের উপরে সাজেশন বহু নির্বিশ আমরা সাজেশনের টার্গেট নিয়েছি প্রায় পাঁচশো বহু নির্বাচন কোশ্চেন সলভ করব পাঁচশো এই বহু নির্বিচীন কোশ্চেন যদি তোমরা সলভ করতে পারো আমার সাথে তাহলে ইনশাল্লাহ তোমরা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষা আমার বিশ্বাস যে তোমরা যে হিসাব বিজ্ঞানের উপরে খুব ভালো করবে আমার বিশ্বাস আছে তো আমার ভিডিও টিউ যদি তোমাদের একটু উপকার হয় তোমরা শেয়ার করবা ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আল্লাহ হাফিজ